হঠাৎ শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় গরিব দুস্থ ও অসহায় শীতার্থদের মাঝে শীত বিতরণ করা হয়েছে সাতক্ষীরা থেকে শরীফুল ইসলামের পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে পাঁচশো জন শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মইন। এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর সজীব তালুকদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ প্রণয় বিশ্বাস ও নুসরত জাহান সহ আরও অনেকে